আমাদের গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ভেতর থেকে প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষিকা নাজমুল নাহার ম্যাডামকে। এতদিন আমরা আসলে স্বাধীনতার যে মূল ভিত্তি, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেটা আমি আমার এই স্বল্প জীবন ব্যাপে, আমি যতদিন বাংলাদেশের নাগরিক হয়ে এই পৃথিবীতে এসেছি, ততদিন আমার বোধ বুদ্ধি দিয়ে আমি বিশ্লেষণ করে আসলে সেই প্রেক্ষাপটটার অর্জন কতটুকু আমার মনে হয় না আমরা পুরোপুরি সেটা অর্জন করতে পেরেছি। তাই আমি সবাইকে বলবো, বাংলাদেশের এই অস্থির যে অবস্থা, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, প্রত্যেকটা প্রেক্ষাপটে আমাদের আসলে দুর্নীতিটা কবজা করে নিয়েছে। সেই সাথে তরুণদের উদ্দেশ্যে বলবো, যদিও এই সময়টা আসলে আমাদের কাছে হাত ছানি অনেক কিছুই দেয়, তো সেই ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের আমার মনে হয় বা আমাদের সবারই মনে হওয়া উচিত, একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় যে মাদকাসক্তি, এটা সবচেয়ে ভয়াবহ সমস্যা তরুণদের জন্য। আজকে তারা হচ্ছে বাংলাদেশের মূল চালিকা শক্তি হওয়ার কথা ছিল, আমি বলছি দুঃখিত, যদিও বলছি যে হওয়ার কথা ছিল, কারণ তারা তাদের যে দায়িত্ববোধ সেই জিনিসটা থেকে তারা অনেক দূরে সরে গেছে। সেই সাথে আমি এটা বলবো যে যেহেতু বিজয় দিবস সামনে, আমরা অনেকেই জানি যে 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন, তারপরে একটি নতুন বছরের শুরু হবে, আমি সবাইকে আমন্ত্রণ জানাবো নতুন বছরে নতুন সূর্য উদয় দিয়ে যেন আমাদের স্বাধীনতার যে মহাত্ম, মহান বিজয়ের যে সাফল্য আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি, সেটা যেন আমরা অর্জন করতে পারি। সেই সাথে ছোট্ট একটি কথা, যেটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে খুব বেশি ফিল করি, বেশি অনুভব করি, সেটা আমি আমার শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের প্রায় বলে থাকি, যেটা হচ্ছে আমাদের মানুষ, আমাদের কিছু জিনিস আমাদের ভেতরে থাকে, যেটা আসলে আমাদের কাটিয়ে ওঠা উচিত সার্বাঙ্গিক মঙ্গল কামনার জন্য, যেমন মি মাই মাইসেলফ, এই তিনটা ওয়ার্ড যেন আমরা উই আস এবং আওয়ার সেলফ এই জিনিসটাতে পরিবর্তন করতে পারি। যতদিন না আমরা এই জিনিসটা পরিবর্তন করতে পারবো, ততদিন আমার মনে হয় যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আরেকটি সফল দেশ হিসাবে, একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে, উন্নত রাষ্ট্র হিসেবে ততদিন হয়তো বা প্রতিষ্ঠিত হতে আরো অনেক সময় লেগে যাবে, বাট আমরা মনে হয় সেই চেষ্টাটা এখন আজকে থেকে শুরু করতে পারি। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা, বাংলাদেশ চিরদীর্ঘ। আসসালামু আলাইকুম। বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি আইন বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান। সংস্কৃতি বলতে আমরা অনেকে বুঝি মনে হয় আমরা গান বাজনা নাটক শিল্পকলাতে যা বুঝি এগুলোই আমাদের সংস্কৃতি, আসলে সংস্কৃতি তা নয়। সংস্কৃতি হচ্ছে আমাদের জানি, আমাদের জীবন, এটাই আমাদের সংস্কৃতি। এখন কোশ্চেন হচ্ছে আমাদের জীবনটা কি? আহমেদ সফার লেখা যত কি আমার গুরু নামক একটা বই আছে, এই বইয়ের ভিতরে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক আহমেদ সভাকে একদিন বলেছিল, কোন জাতিকে যদি চিনতে চাও, জানতে চাও যে এই জাতিটা কেমন, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ওই দেশে যাওয়া, যে প্রথমে তাদের লাইব্রেরিতে ঢুকবা, তারা কি পড়ে এবং কি দেখে, আরেকটা জিনিস দেখবা সেটা হচ্ছে তারা কি খায়। আমাদের জাতিসত্তার বিকাশ ধারাতে কোশ্চেন করলে পরে আজকে আমরা কবি কোশ্চেনে বলব একটা জাতিতে পরিণত হয়ে গেছে। আজকে আমরা যা খাই এবং যা পড়ি বা যা দেখি এগুলো কি আমাদের জাতিসত্তার সাথে যায়? এই কোশ্চেনটার অ্যান্সার আমরা যতদিন না জানবো ততদিন পর্যন্ত স্বাধীনতার সেই অস্তমিত সূর্য আমাদের কাছে আরও দিনে দিনে অস্তমিতই হতে থাকবে। এটাকে মানে রঙিন সূর্য পাওয়ার সেই স্বাদ আল্লাহ আমরা হয়তো পাবো, কারণ আমরা কি পড়ি, আমরা কি দেখি, আমরা কি খাই, এই কোশ্চেন করলে আমাদের যুব সমাজ আজকে ইয়াবা খায় নো? ইয়াবা তো বাংলাদেশ জাতি কখনো খায়নি, এটা তো 50 বছর আগের ইতিহাসে কখনো ছিল না। আমরা আজকে ভারতীয় হিন্দি ড্যান্সের লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স এটা আমাদের সংস্কৃতিতে কখনোই ছিল না, আজকে আমাদের সংস্কৃতিতে এসে জমা হয়েছে। আজকে আমরা গাঁজা খাই, এটা আমাদের সংস্কৃতিতে কখনোই ছিল না, আমাদের সংস্কৃতি তো ছিল সকালবেলা ভোজনের আজান হওয়ার পরে ভোরবেলা উঠে যে প্রত্যেকে তার নিজ নিজ কাজ নিয়ে ছুটে যাওয়া এবং সব সন্ধ্যার সময় তার নিজের নিজের রিজিক গুছিয়ে নিয়ে নিয়ে ফিরে আসা, সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে গেছি। আমাদের যুব সমাজ আজ ধ্বংসের সম্মুখে। আমি 2012 সালে একটা পত্রিকার সম্পাদকীয়তে একটা আর্টিকেল এসেছিল, সেটা কোট করছি, ইরানে তেহরান বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর, ওই সময়ের ভাইস চ্যান্সেলর, ওনাকে একজন সিএনএনের সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনাদের দেশে আমেরিকান যে মুভি চ্যানেলগুলো আছে, যেমন আপনার এইচবিও, তারপরে এই ধরনের চ্যানেলের মুভি চ্যানেলগুলো আছে, এইগুলো কেন পারমিট না, আপনারা কেন দেখতে দেন না?
পরে পারমাণবিক বোমা মারে তাহলে পরে আমরা এই বোমাটা বাংলাদেশে মানে আমাদের দেশে এসে পড়ার আগেই টের পাবো যে আমরা ধ্বংস হতে যাচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি। কিন্তু কালচারাল অ্যাগ্রেশন এমন একটা জিনিস যেটা আমরা ধ্বংস হয়ে যাওয়ার পর টের পাবো যে আমরা শেষ হয়ে গেছি। আমাদের এই পরিণতি যেন না হয় যে আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে বলিয়া ওড়াচ্ছি, আমরা সব কিছুতে রাজনীতিকরণ করতেছি, খেলার মাঠে রাজনীতি, টিভি শোতে রাজনীতি, নাটকের রাজনীতি, মাঠের রাজনীতি, স্কুলের রাজনীতি, ক্লাস ফাইভের একটা বাচ্চাকে দিয়েও রাজনীতির রসায়নে একে একে অপরের প্রতি তিক্ততা সৃষ্টি করে আমরা আমাদের সাংস্কৃতিক বিকাশ কখনো হবে না। এবং সাংস্কৃতিক বিকাশ যদি না হয় তাহলে এ দেশ কখনো স্বাধীনতার সেই লাল সূর্যের সেই মজা, সেই আনন্দ, সেই ভোগ মিষ্টান্ন আমরা কখনো ভোগ করতে পারবো না। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝে আগামী দিনের একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো সেই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে আসছেন গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রদ্ধেয় মীর মুর্তজা বাবু স্যার। আমি 1971 সালে ক্লাস সিক্স এর ছাত্র ছিলাম এবং ক্লাস সিক্স এ আমি ঢাকার বালুঘাট ক্যান্টনমেন্ট হাই স্কুলে ভর্তি হয়েছিলাম। জানুয়ারি এবং ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল। তারপরে আমরা মার্চ মাসের ভয়াল মার্চ মাসে আমাদের দেশের বাড়ি কুমারখালী চলে গিয়েছিলাম। তারপরে আমি মুক্তিযুদ্ধ দেখেছি, 9 মাসের মুক্তিযুদ্ধ দেখেছি। এবং এই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল আমাদের এখানে বিজ্ঞ শিক্ষকবৃন্দ আছেন, তারা বলবেন হয়তো। মুক্তিযুদ্ধ হয়েছিল বাঙালি জাতির দেওয়ালের পিঠ থেকে যাওয়ার পরে এই অস্ত্র হাতে তুলে নিয়েছিল। কেন নিয়েছিল আমরা দেখেছি যে আমাদের দেশে তদানীন্তন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানি মানুষজন ছিল কোন ঠাসা, কি শিক্ষায়, কি চাকরিতে, কি খেলাধুলায়, কি সাংস্কৃতিক অঙ্গনে, সমস্ত ক্ষেত্রেই আমরা একটি বৈষম্যের শিকারে পরিণত হয়েছিলাম। ভাষা আন্দোলনও হয়েছিল বৈষম্য দিয়ে শুরু এবং এই ভাষা দিয়ে যে বৈষম্য শুরু হয়েছিল সেই বৈষম্য রাজনৈতিক ক্ষেত্রে 74 যুক্তফ্রন্ট নির্বাচনের কথা আমাদের এক ছাত্র বলেছে, সেক্ষেত্রে 69 গণ অভ্যুত্থান থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ এবং 70 নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বৈষম্যের শিকার হয়েছি। সেই বৈষম্যের প্রেক্ষিতে বাঙালির দেয়ালের পিঠ থেকে গিয়েছিল এবং সেই দেয়ালের পিঠ থাকার পরে আজকে আমরা আমাদের তাঁতি শ্রমিক যুবক খেটে খাওয়া মানুষ ছাত্র শিক্ষক সমস্ত মানুষ সর্বস্তরের মানুষ কয়েকজন গুটি কয়েক রাজাকার আলবদল আলসাস যারা পাকিস্তানের সৈন্য শাসকের পাকিস্তানি শাসকদের দোসর হিসেবে কাজ করেছে তারা বাদে সবাই এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা ইতিহাস জানি, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি যে 30 লক্ষ মাগনের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে, 2 লক্ষ মাগনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে। এর বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তে রঞ্জিত হয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। যদি আমরা 69-72 ভাষা আন্দোলন 47-48 পাক ভারত বিভাজনের পরে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করি এবং এই মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে যারা রণাঙ্গনে এবং রণাঙ্গনের বাইরে আশ্রয় দিয়ে অস্ত্র দিয়ে খাবার দিয়ে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে তারাও এই মুক্তিযুদ্ধের সময় নিগৃহীত হয়েছে তৎকালীন পাকিস্তানি শাসক বাহিনী এবং তাদের দোসর রাজাকার আলবদর আলসাসদের দ্বারা। আমি দেখেছি আমার পরিবার থেকে আমি শিক্ষা নিয়েছি। আমার পরিবারে আমার বাবা বামপন্থী রাজনীতি করতেন, কুড়ে ঘর মার্কা আপনারা অনেকেই যারা বয়স্ক আছেন তারা জানেন যে আমার বাবা কুড়ে ঘর মার্কার নির্বাচন করেছিলেন সৈয়দ আলতাফ হোসেনের সাথে এবং আমার 2 ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। এই কারণে আমরা পদে পদে 1971 সালের এই ডিসেম্বর মাসে নিগৃহীত হয়েছে। সেখান থেকে দেখেছি যে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের কর্মকাণ্ড এবং তাদের সেই তৎকালীন নৃশংসতা। তো আমরা এই জায়গা থেকে যাব না। আজকে আমরা যদি বলি যে আমরা যদি এই স্বাধীন পতাকা না পেতাম, আমরা যদি স্বাধীন একটি মানচিত্র না পেতাম, স্বাধীন একটি দেশ না পেতাম, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যদি এই যুদ্ধ করে এদেশকে স্বাধীন মুক্ত না করতো তাহলে আমরা আজকে এই বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারতাম না। আমরা আজকে রাজনৈতিকভাবে দেশের মন্ত্রিত্ব গ্রহণ করতে পারতাম না। আমরা আজকে আমলা সরকারি
আমি কর্মচারী বিচারক হতে পারতাম না, কারণ ১৯৭১ সালের পূর্বে পাকিস্তানি শাসকেরা আমাদেরকে কোন পেশা করে রেখেছিল। আমি একটা শুধু সাধারণ উদাহরণ দিই, আজকের যুবকরা যেটা বেশি যে বিষয়টা নিয়ে বেশি তাদের মাথার ভিতর থাকে সেটা হচ্ছে ক্রিকেট। পাকিস্তানি ক্রিকেট টিমে ১৯৭০ সালের ৭১ সালের আগে শুধু ৭০ সালে একবার বাংলাদেশের একমাত্র ক্রিকেটার দ্বাদশ খেলোয়াড় হিসেবে চান্স পেয়েছিল, সে হচ্ছে রকিবুল হাসান। একটা বাংলাদেশের কোন ক্রিকেটার, পুরো পাকিস্তানের কোন ক্রিকেটার পাকিস্তানি জাতীয় দলে সুযোগ পায়নি। কেন পায়নি? কারণ তারা আমাদেরকে এমন ভাবে কোণঠাসা করে রেখেছিল, বৈষম্য এমন ভাবে আমাদেরকে করে রেখেছিল। আজকে বাংলাদেশ পাকিস্তানকে হরহামেশাই ক্রিকেটে হারাচ্ছে। কেন হারাচ্ছে? তখন এরকম ক্রিকেটার তৈরি হতো না যদি বাংলাদেশের পুরো পাকিস্তানের ক্রিকেটাররা জাতীয় দলে ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করতে পারত। আজকে ইমরান খান যখন বলে বাংলাদেশের উন্নয়ন দেখে আমাদের শিখতে হয়, তখন আমাদের অনেক বন্ধুই বলে আমরা আগেই ভালো ছিলাম, পাকিস্তান আমলে আমরা অনেক সুখে ছিলাম, তাদের দিকে আমাদের করুণার দৃষ্টিতে তাকাতে হয়। কারণ ৭১ সাল না আসলে আমাদের এই বন্ধুরা আজকে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারতো না। বাংলাদেশে পুরো পাকিস্তান আমলে ৪টা বিশ্ববিদ্যালয় ছিল, আপনারা সবাই জানেন, এবং সেই ৪টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বকনিষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন কতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, এখন কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এখন কত ছাত্র বিসিএস দিতে পারছে। আপনারা যারা আমরা যারা দেখেছি ৭১ সালের পূর্বে আমাদের এই ছাত্র সমাজরা এই প্রতিযোগিতামূলক শিক্ষা চাকরিতে অংশ নিতে পারতো না, কোটা নিবন্ধিত ছিল। আপনারা শুনেছেন যে কোটা, এই কোটা আন্দোলন আসছে, কোটার আমরা কোটার বিপক্ষে যে আন্দোলন করছি, তখন আমাদেরও কোটা ছিল পূর্ব পাকিস্তান ৫% ১০% এই সেনাবাহিনীতে, পাকিস্তানের সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানের সদস্যরা অফিসার হিসেবে ঢুকতে পারতো একটা কোটার মধ্যে দিয়ে। আমরা সেই বৈষম্যের শিকার থেকে আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ৪৭ বছর ৪৮ বছরে আমাদের অনেক অর্জন হয়েছে। আমরা ভুললে বা এই কথা ভুললে অস্বীকার করা হবে, সত্যকে অস্বীকার করা হবে। আমরা এই ৪৮ বছরে যা পেয়েছি, আজকে এই ৪৮ বছর পশ্চিম পাকিস্তান পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানের আজকে যদি আপনারা পত্র পত্রিকা দেখেন, আজকে ইন্টারনেটের যুগ, আজকে ডিজিটাল যুগ, পাকিস্তানের অবস্থা এবং বাংলাদেশের অবস্থা আকাশ পাতাল পাড়া। আমরা অনেক ভালো আছি পশ্চিম পাকিস্তানিদের চেয়ে, বর্তমান পাকিস্তানের চেয়ে আমরা অনেক ভালো আছি। আমাদের এখানে গণতন্ত্র, অনেকেই বলে গণতন্ত্র নেই, আমিও বলি আমরা গণতন্ত্রের দামে উন্নয়ন কিনেছি, এটা ঠিক। তারপরে আজকে আমরা যা আছি সেটা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি, আমরা যদি ৭১কে আত্মস্থ করতে পারি, আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করতে পারি, আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধকে আত্মস্থ করতে পারি, তাহলে আমরা সেই শহীদ মুক্তিযোদ্ধা, সেই বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের জন্য, এই দেশের জন্য, একটি মানচিত্রের জন্য, একটি পতাকার জন্য, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, তারা কিন্তু তখন নিঃস্বার্থভাবে যুদ্ধ করেছিলেন। আজকে হয়তো মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে আমরা ভাতা দিচ্ছি, আমরা মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে তাদের সন্তানদেরকে চাকরিতে ব্যবস্থা করছি, তাদের কোটা দিচ্ছি, কিন্তু যখন তারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তখন তারা নিঃস্বার্থভাবে গিয়েছিলেন, তাদের চোখের সামনে তখন ভিয়েতনামের যুদ্ধ ছিল। আপনারা অনেকে জানেন ২৭ বছর ধরে ভিয়েতনাম যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, তাদের চোখের সামনে তখন ভিয়েতনামের মুক্তিযুদ্ধ ছিল, সেই যুদ্ধকে মাথায় রেখে তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, সমস্ত কিছু ত্যাগ করে, তাদের শিক্ষা জীবন ত্যাগ করে। আজকে আমরা যে প্রতিষ্ঠানে কাজ করছি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ইচ্ছা করলে তিনি পৃথিবীর সেরা বাস্কেটবল সার্জেন্ট হতে পারতেন, তিনি ফাইনাল ইয়ারের ছাত্র ইংল্যান্ডে পড়াশোনা করতেন বাস্কেটবল সার্জারিতে, তিনি যদি তখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে উনি রাজকীয় হলে নিজেকে নিয়ে বসবাস করতে পারতেন, কারণ তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো বাস্কেটবল সার্জেন্ট ছিল না। তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা তাদেরকে তাদের সমস্ত কিছু ত্যাগ করে, তাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে, তাদের জীবনকে হাতে মুঠোয় দিয়ে এই বাংলায় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার কাজে তারা যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধ যারা করেছিলেন তাদেরকে আমরা হাজার হাজার সালাম জানাই। কিন্তু যারা পরাজিত আমাদের এই যুদ্ধকে বিরোধিতা করেছিলেন, রাজাকার আলবদল আফসাস, এই গোলাবাদক মতিউর রহমান নিজামীরা, তাদেরকে আমরা ঘৃণা করি, আমাদের মধ্যে সেই ঘৃণাটা লালন করতে হবে।
আমাদের মধ্যে সেই যেমন মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবোধ লালন করতে হবে, আমাদের মধ্যে রাজাকার লাল বদল আল সাহস এবং পাকিস্তানি দস্যুদের বিরুদ্ধে সেই ঘৃণাটা লালন করতে হবে, তাহলে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সুস্থ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা উন্নয়নশীল দেশে চলে গেছি এবং আজকে মধ্যপ্রায় দেশে চলে গেছি, এরপরে আমরা উন্নত দেশে যাব। আজকে আমরা মাতৃভাষা স্বীকৃত হয়েছি আমাদের আন্তর্জাতিকভাবে, এটা আমাদের অর্জন। যে মাতৃভাষার জন্য যুদ্ধ করেছে আমরা বাংলাতে অনেক রক্ত দিয়েছি, সেখানে তার সেই বাকে বাংলা ভাষাকে আমরা স্বীকৃতি পেয়েছি আমাদের আন্তর্জাতিকভাবে, সেটা আমাদের বড় অর্জন কি না? তাহলে আমাদের এইটাও একটা বড় অর্জন। এরকম আমরা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা নেগেটিভ দিক চিন্তা করব না, আমরা পজিটিভ দিকে যাব। কেমন করে আমরা আরো উন্নত হতে পারি আমাদের এই ধারণ দৃশ্য ধারণ করতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে। আজকে আমি বেশি কিছু বলবো না, অনেক সময় হয়ে গেছে। সম্মানিত শুধুবৃন্দ, মুক্তিযুদ্ধে জঙ্গি মুক্ত দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী সোনার বাংলা করার অঙ্গীকার করি আজকে এই মহান বিজয় দিবসে। সবাইকে বিজয় দিবসে আবার শুভেচ্ছা। আমাদের যার জন্য আমরা প্রত্যেককে বিভাগে মুক্তিযুদ্ধ বিষয় দিয়ে রেখেছি, যখনই কোনো জিনিস অনুধাবন করতে পারবো না, প্রত্যেক ছেলেকে ছাত্রকে আমরা জিজ্ঞেস করলে বলে আমরা বাইরে চলে যাব। কিন্তু বাইরে চলে যেয়ে আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারবো, আবার দেশে থেকেও করতে পারবো। সুতরাং আমাদের চিন্তা করতে হবে নতুনভাবে, সময়ের সাথে যুগের সাথে অনেক কিছু পাল্টে যায়। সেই সোনার বাংলাদেশ যদি করতে চাই, এখানে যতজন আছে প্রত্যেকেই যদি মূল মন্ত্র করে বলে থাকি যে আমাদের সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, তাহলে অবশ্যই আমরা সেই সোনার বাংলাদেশ পাব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসিন অনুপমা আছারি ম্যামকে। বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক মনসুর মুসা স্যারকে। আমি বক্তব্য দেব, বক্তব্য কিছুই নেই, সেটা হচ্ছে আজকে আনন্দের দিন, কারণ আমরা বিজয় অর্জন করেছি। আমি প্রায়শ দেখি যখন বক্তৃতা দিতে আসি তখন একটা স্লিপ আসে এখানে, সংক্ষিপ্ত করুন, ফলে আমার কথা কোনোদিনই আর বলা হয় না। সুতরাং আমার কথা যদি জানতে চান তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে, আর না যেমন মাফ করে দিয়ে আমি গিয়ে বলি। একটি জিনিস বলি, বাংলাদেশের অভ্যুদয়, এখানে আমার আগে আমাদের মন্ত্রী আলী বাবু উল্লেখ করেছেন যে দুটো রাষ্ট্র বাংলাদেশ এবং ভিয়েতনাম, এই দুটো রাষ্ট্র যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা সমগ্র পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলোর ইচ্ছার বিরুদ্ধে, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। তখন হচ্ছে স্নায়ুযুদ্ধের কাল, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর একদিকে সোভিয়েত ইউনিয়ন, তখনও কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভাঙেনি এবং সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের পক্ষে, ভারত ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্র তার বিপক্ষে, আর অনেকগুলো রাষ্ট্র ছিল বিপক্ষে। তাহলে এই দুই বৃহৎ বিভাজিত বিশ্বের মধ্যে এই দুটো রাষ্ট্রই বেরিয়ে আসছিল, যেখানে জনগণের শক্তিতে তাদের ইচ্ছায় তারা স্বাধীনতা অর্জন করেছে। এর আগে যে স্বাধীনতা আমরা লাভ করেছিলাম সেটা দ্বিতীয় মহাযুদ্ধ এবং প্রথম মহাযুদ্ধের পরিপ্রেক্ষিতে ওই স্বাধীনতাগুলো এসেছিল, এটা কিন্তু জনগণের ইচ্ছায় এসেছিল দুটো রাষ্ট্রই এবং বৃহৎ রাষ্ট্রের বিরুদ্ধে। শেষ পর্যন্ত এমনকি যখন আমার স্বাধীনতা হয়ে যাচ্ছে তখনও বলছে সপ্তম নবহর এসে আপনাদের। সুতরাং এই কথাটা প্রথমে আপনাদের মনে রাখতে হবে, স্নায়ুযুদ্ধের কালে যে দুটো রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার মধ্যে বাংলাদেশ একটি, এবং সেই হচ্ছে আজকে আমাদের মহান বিজয় দিবস। এই বিজয়টা কিন্তু শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয়, বিশ্বের বৃহৎ শক্তির বিরুদ্ধে
বিজয় যারা চাইনি আমাদের স্বাধীনতা কেন চাইনি তার লম্বাই দিয়ে হচ্ছে আমি সেটা বলবো না একদম দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের চলার পথে অনেক বঙ্কিম অনেক কণ্টকাকীর্ণ অনেক কিছুই ছিল কিন্তু তারপরে ওইখানে সবাই বলেছে আমরা যা অর্জন করেছি অতি কৃচ্ছতাত্মক দেশ চাপের মধ্যে সংকটের মধ্যে এবং যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন আপনারা জানেন অনেকে বঙ্গবন্ধু থেকে শুরু করে তাজউদ্দিনের নাম আপনাদের অবশ্যই বলতে হবে কারণ তিনি ছিলেন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী সমগ্র যুদ্ধটা তিনি পরিচালনা করেছেন এম এস জি ওসমানের কথা আমাদের বলতে হবে তিনি সমগ্র সেক্টরগুলো পরিচালনা করেছিলেন আপনাদের মনে রাখতে হবে দেশের ভেতরে যারা গেরিলা যুদ্ধ করেছে যারা বৃহৎ পরিকল্পনার মধ্যে নয় কিন্তু তারা নিজেদের মতো যেমন টাঙ্গাইলে কাদের সিদ্দিকী হেমায়েত বাহিনী এরা কিন্তু ভেতরটাতে পাকিস্তানের যে সামরিক বাহিনী তাদের ভেতরে শক্তিটা ক্ষয় করে দিয়েছিল বলেই ভারতীয় বাহিনী এসে এখানে প্রবেশ করতে পেরেছিল এবং এখানে তারা অভ্যর্থনা পেয়েছিল আমি আর বেশি কথা বলবো না এখন আমাদের করণীয় কি এখন করণীয় সপ্তম নৌবহর সেটা বলতে গেলে অনেক কথা হবে সপ্তম নৌবহর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ নৌবাহিনী যেটা দিয়ে তারা সারা পৃথিবীতে মাতবুরি করে তো সেটাই আসছিল এবং মহাসাগরের সপ্তম নৌবহরে গুলি করে আপনাদের সবাইকে চুমার করে দেওয়া হবে কিন্তু সেটা তারা সাহস করেনি পারেনি তারা ফিরে গেছে এটা আমাদের রেজিস্টার সাহেব আর বিস্তারিত ভাবে বলবেন আমি একটা জিনিস অনুরোধ করবো এরপরে যখন আমরা এই অনুষ্ঠানগুলো করব যে যা বলি সেটা লিখিত ভাবে নিয়ে আসতে এবং সেটা পড়লে পরে সবগুলো লেখা যদি একসঙ্গে করি তাহলে কিন্তু থাকবে এখন তো কথা একদিন সব হারিয়ে যাচ্ছে মনে থাকবে না আমরা অনেকেই থাকবো না সেই জন্যই এই ব্যবস্থাটা বোধ হয় আমাদের থাকা দরকার এই কথা বলছি আর আমি এখন আমাদের কি করব আমরা স্বাধীন হয়েছি আমাদের যথেষ্ট মানে যেই আত্মত্যাগ আমাদের মুক্তিযোদ্ধারা গেরিলা যোদ্ধারা এবং সাধারণ মানুষ এবং বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ সে অসাধারণ একটি ইতিহাস এইরকম জটিল কঠিন পৃথিবীতে একটি ক্ষুদ্র রাষ্ট্রের জন্ম হওয়া এটি খুব সহজ কাজ ছিল না এটা নজরুল ইসলাম সাহেব তিনি রাজনীতির লোক বিশ্ব রাজনীতির লোক তিনি অতি ভালোভাবেই বুঝেন আমি সে কথা বলব আমাদের একত্রী করা হচ্ছে আমাদের আমরা আগে আমাদের সমগ্র সব কিছুর প্রতিযোগিতা ছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে একটু লম্বা আমরা ছোট পশ্চিম পাকিস্তান তারা অস্ত্র অস্ত্রবাস করতে পারে আমরা পারি না আমরা এই ছিল অবস্থা সে তার মধ্যে একটি যুদ্ধ যখন শুরু হয় তখন আমার সভাপতি আজকে এখানে যিনি আছেন তার একটি উক্তি আছে মা আমি যুদ্ধে গেলাম বাংলার মেয়ে হাজার বছর ধরে গ্রামের মধ্যে থাকে কিন্তু তিনি মাকে বলছেন যে আমি যুদ্ধ গেলাম এই যে যুদ্ধ গেলাম কিসের যুদ্ধ এই যুদ্ধ তো মুক্তির জন্য কিসের মুক্তি অর্থনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি রাজনৈতিক মুক্তি সেটা আমরা পেয়েছি হ্যাঁ আমাদের অনেক চড়াই উত্তরায় পার হতে হয়েছে কিন্তু আজকে আমাদের কাজ হচ্ছে যে আজকে পশ্চিম পাকিস্তান আমাদের প্রতিযোগী না আজকে হচ্ছে বিশ্ব আমাদের প্রতিযোগী সুতরাং আমাদের ছাত্র ছাত্রীদের মনে রাখতে হবে আমরা যে সুযোগ পেয়েছি সেটা সুযোগটা ব্যবহার করে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের শিক্ষার্থী যারা তাদের সমান এবং হওয়া তাদের সমপরিমাণ যোগ্যতা অর্জন করা যোগ্যতা অর্জন করতে হলে আপনাদের বই পড়তে হবে ইতিহাস জানতে হবে শুধু বাংলার ইতিহাস নয় বাংলার গ্রাম গ্রামান্তরের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আমি জানি না আপনারা যারা জাহানারা এভাবে একাত্তরের দিনগুলো পড়েছেন সেখানে আমার পরিবারের একটু কথা আছে আমার না আমি বিশেষ করে আমার স্ত্রী তিনি কি করেছেন
তার আজ যা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের জার্নাল যদি পড়েন সেখানে দেখবেন আমরা তখন কি করেছি। যাই হোক, সেগুলি আপনারা পড়ে নেবেন, সব জিনিস বক্তৃতা দিয়ে বোঝানো যায় না। আশা করি আমাদের লাইব্রেরিতে 16 খণ্ডের মুক্তিযুদ্ধের ইতিহাসও আছে, যখনই সময় পান যে কোনো একটি চ্যাপ্টার পড়ে নেবেন, কারণ মুক্তিযুদ্ধ এটা বহুমাত্রিক একটা যুদ্ধ, কারণ এখানে এটা একটা জনযুদ্ধ, কারণ যেখানে প্রত্যেক গ্রাম জড়িত হয়েছিল, এমন নয় যে একেবারে জড়িত হয়েছিল মানেই যে সবাই চাপিয়ে পড়ছিল তা না। ওই মুক্তিযুদ্ধ বাবুর বক্তৃতায় শুনেছেন এখানে রাজাকার তৈরি করা হয়েছিল, আলশামস তৈরি করা হয়েছিল, শান্তি বাহিনী তৈরি করা হয়েছিল যাতে বাঙালিদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে, সেই শক্তিটাও যথেষ্ট প্রবল ছিল এবং সেই শক্তিটারও আজকে তারা নিঃশেষ হয়ে আসছে এবং সেটা নিঃশেষ হতেই হবে তাদেরকে, কারণ তাদের যে আদর্শ বোধ বা আদর্শ বাদ দিয়ে তারা চলছে সেটা পৃথিবীতে এখনো চলছে। সেই জন্যই আমি বলব যে আমাদের ছাত্র ছাত্রী যারা তাদেরকে একদিকে ঐতিহাসিক মাত্রা আরেকদিকে বৈশ্বিক মাত্রা, এই দুটো মাত্রা সম্পর্কে জেনে তাদের নিজ কর্তব্য। আজকে এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে পড়ানো হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকেরা যারা এখানে আমার ডিন মহোদয় আছেন, অত্যন্ত সম্মানিত, তিনি স্বীকৃতি পেয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কাজ করে, কাজ করবে পৃথিবী আপনাকে স্বীকার করে নেবেন, তাহলে যদি কাজ করেছেন পৃথিবী তাকে স্বীকার করে নিচ্ছেন, আপনি এখানে তাকে সম্মান করছেন কি করছেন না সেটা বড় জিনিস না, বা ইউনুস কাজ করেছেন তাকে বিশ্ব স্বীকৃতি দিয়েছে, আরো বহু লোক আছে যাদেরকে বিশ্ব স্বীকৃতি দেবে। কাজে আজকে আপনাদের প্রতিযোগিতা হচ্ছে বিশ্বে নিজের স্থানটি দখল করা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এতক্ষণ বক্তব্য শুনে নিশ্চয়ই একজন জনতা এসে গেছে, এবারে যিনি বক্তব্য রাখবেন তার বক্তব্য শুনে আমি আশা করি আপনারা সবাই রিফ্রেশ হয়ে যাবেন। বক্তব্য রাখবেন গণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার। বক্তৃতা নয়, আর আমি আজকে প্রস্তুতরা বক্তৃতা দেওয়ার জন্য দু একটা কথা বলে শেষ করব। আমি প্রথমত জাফর চৌধুরীর কথাই বলি, আমার এখন বর্তমান অনুভূতির কথা বলি, আমার মনে হয় যে আমি নিজ দেশে পরবাসী। এখন যে পরিস্থিতি চলছে দেশের অবস্থা, টিভির খবর টিভি খুললে পর যেসব খবর টবর দেখি তাতে আমার মনে হয় নিজ দেশে আমি বন্দি, আমি পরবাসী। আজকে বিজয় দিবস, বিজয়ের উল্লাসে সারা বাংলাদেশ ভাসবে, মানুষের স্রোতে, গানের স্রোতে, সঙ্গীতের স্রোতে সারা দেশ হাসবে, কিন্তু সেখানে মানুষ কয়টা মানুষ হাসতেছে? আমাদের দেশে যদি তাকাই, এই স্বাধীনতার কথা বলি, স্বাধীনতা মানে একখণ্ড একটা ভূখণ্ড বা একটা পতাকা পাওয়া মানে নয়। স্বাধীনতা বলতে আমার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো স্বাধীনভাবে, আমার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, আমার সামাজিক স্বাধীনতা থাকবে, আমার আইনগত স্বাধীনতা থাকবে। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন আমরা কে কতটুকু স্বাধীনতা ভোগ করতেছি, এটা কিন্তু চিন্তার বিষয়। আজকে যদি একটা ছেলেকে জিজ্ঞাসা করেন মাস্টার ডিগ্রি পাশ করিয়া কি করো, রাজনীতি করি, আগে জিজ্ঞাসা করলে কি করতাম, চাকরি করি, এখন চাকরির কথা বলো না, এখন বলে রাজনীতি করি, কি করো, ছাত্রলীগ করি। বলে এটা তো চাকরি হলো না তোমার, কল না এটাই ভালো চাকরি, বলে কেমনে, বলে পয়সা পাতি আয় করা যায়, বলে পয়সা পাতি তুমি ছাত্রলীগ করো তোমার তো পকেট থেকে পয়সা খরচ করার কথা, সেখানে পয়সা আয় করো কীভাবে, এর নাকি অনেক কারসাজি আছে, তো কারসাজি তো বুঝি না, কোন এক সময় ছাত্রলীগ নাম করতাম তারপরে বাদ দিয়ে দিয়েছি, তারপরে ছাত্রলীগ কয়েকদিন করছি, যখন জাহাঙ্গীর কবিরাম বিএল কলেজ ছিল তখন আমাদের বিবি ছিল করছি, পরে দিয়ে যে না আর এটা করা ঠিক না,
ওর এক সময় বাংলায় দিয়েছে, কিন্তু আজকে দেশ কোন জায়গায় আছে? আমাদের আগামী 30 তারিখে ভোট যুদ্ধ শুরু হবে। সবাই কয় ভোট যুদ্ধ, ভোট যুদ্ধ হবে কেন? ভোট হবে জনগণের একটা অধিকার প্রয়োগ করার দিন। জনগণ যেটা চায় স্বাধীনভাবে যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। আজকে বাংলাদেশ যেহেতু মধ্যমায়ের দেশ হয়ে থাকে, তাই শিক্ষাক্ষেত্রেও তো আমরা গাই দিছি, সব কিছু দিক থেকেই তো মধ্যমায়ের দেশ। তাহলে সেখানে যদি আমাদের শিক্ষার আয় বেড়ে যায়, তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমরা ভালোভাবে নিতে পারবো। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার যদি আমাদের না থাকে, তাহলে আমরা ভোট দেবো কিসে? ভোটটা তো উৎসবের মতো, ভোট তো হবে উৎসব মুখর পরিবেশে, এবং একটা উৎসবের দিন, ঈদের দিন কিংবা দুর্গাপূজার দিন কিংবা বড়দিন, এই দিনগুলোতে তো জাতি বিভিন্ন জাতি উৎসব করে থাকে, তো উৎসবের দিন হবে, ওই যা ভোট দিতে যাই, কতটা উৎসব ছোটবেলায় দেখছি ভোট দিতে যাই। আমার এক চাষা তারা এসে তারা বলতাম কাদের ভাই কাদের ভাই, হ্যাঁ চাষা বলতাম কাদের ভোট দেন কাদের ভাইকে ভোট দেন, এখন এখন কিছুই বলি না, কোন ভাইকে কি বলে বিপদে বলবো, এই জন্য কোন চাষারও ভাই বলি না। তো এই হলো অবস্থা, এই দেশে তো অবস্থা এখন ভোট যুদ্ধ। যেটা বলতে চাইছিলাম যে জাফরুল্লাহ চৌধুরী, আমাদের মুক্তিযোদ্ধা সাহেব বলেন জাফরুল্লাহ চৌধুরী একজন দেশ দেশ বরেণ্য না বিশ্ব বরেণ্য একজন সার্জন হতে পারতেন, এটা তো সত্য কথা। তিনি তখনই এক না গেলে দাঁড়িয়ে 48 বছর অপারেশন করেছেন লন্ডনে, লন্ডনের ইতিহাস ওটা বিরল। এই লোকটা যদি সে দেশ স্বাধীনতা যুদ্ধে যদি অংশগ্রহণ না করত, তাহলে তার পড়াশোনা কমপ্লিট হতো এবং সে একজন বরেণ্য সার্জন হতো। সে যখন এখন একটা কথার জন্য সে আসামি হয়ে গেছে, করে যখন যায় উকিলের সব দাঁড়ায় যায় না, তাকে কাস্টডি দিতে হবে, আসামির কাস্টডিতে দাঁড়াইতে হবে, সব বিরোধী দলের উকিলরা উইটা দাঁড়াই যায়। তা যে লোকটাকে কাস্টডিতে নেওয়ার জন্য এত লোক দাঁড়াই যায় উকিলেরা, তাহলে তার সম্মানটা কোথায়? তার এই দেশে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তার সম্মানটা কোথায়? দেশ কোথায় আছে আমরা এখন? কাজেই আমি সব কিছু আমাকে স্বীকার করে নিতে বা আমাকে মেনে নিতে আমার কষ্ট হয়। প্রতিটা ক্ষেত্রে আমরা অনুভব করতে পারছি যে আমরা কোথায় আছি। আজকে স্বাধীনতার রবি সাহেব একটু আগে বলে গেলেন তার বক্তৃতায় যে ঘুমাতে পারি না, কিন্তু এক সময় যখন দেশে সরকার ছিল না, মুক্তিযুদ্ধের সময় একটা অস্থায়ী সরকার ছিল, কিন্তু তখন কিন্তু বাঙালি যুদ্ধ করছে, তার যুদ্ধের সময় বাঙালি কিন্তু দরজা খুলে ঘুমাইছে, বাঙালি তখন দরজা খুলে ঘুমাইছে, তখন কিন্তু এতটা অরাজকতা ছিল না। একটা মুক্তিযোদ্ধার নাম শুনলে ওই এলাকা ঠান্ডা হয়ে যেত, আর এখন পুলিশ পিঠে ঠান্ডা করে, ডান্ডা দিয়ে ঠান্ডা করে, এখন ডান্ডার যুগ। গণতন্ত্র কোথায়? গণতন্ত্রের মূল ভিত্তি হল সংবিধান। যেমন কোরআন ইসলাম ধর্মের কোরআন শরীফ কোনো কিছু পরিবর্তন করা যায় না, সংবিধানও কিন্তু পরিবর্তন করা যায় না, কিন্তু সেটা আমরা পরিবর্তন করতে করতে এমন পর্যায়ে নিয়েছি এটার সংবিধান নাই, ওটা এখন সংবিধান নাই, ওটা এখন গল্পকারের গল্প হয়ে গেছে। কিন্তু যারা সংবিধান লেখছেন এই সংবিধান লেখকদেরও অবস্থা খারাপ, সেও এখন বাথরুমের পাশে শোয়, যেখানে বাথরুমের পাশে থাকে তার বিরুদ্ধেও অভিযোগ।
তাকে তো মাথা তুলে না আসতে হতো। আজকে ভারতে যান, ভারত দেখবেন চেঙ্গিস খান নামক একটাই আছে মাস্টার আছে, যে চেঙ্গিস খান হাবাকু খান এক সময় লাখ লাখ লোক হত্যা করিয়া পাকিস্তান ভারতীয় উপমহাদেশে তার রাজত্ব কায়েম করছে, সে চেঙ্গিস খানের নামও রাস্তা আছে, হাবাকু খানের নামও রাস্তা আছে, তারা সে নষ্ট করে নাই। তার কারণ হলো তারা জাতি জানুক যে এখানে চেঙ্গিস খানের এক সময় রাজত্ব করত। কিন্তু আমাদের দেশে এটা কিছু চিহ্ন রাখতে চাই না, কোনো কিছু চিহ্ন রাখতে। স্বাধীনতার যুদ্ধ তো কম বেশি সবাই করছে, আজকে যারা আমরা না করছি, আপনারা যারা বয়সী লোক এখানে বসে আছেন আপনারা তো করেন নাই, তারা তো রাজাকারের খাতে নাম হয়তো, আমরা তো কেউ রাজাকার না। কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই, মুক্তিযুদ্ধ ভাতা তোলেন না, মুক্তিযুদ্ধের ভাতা তোলে কেন, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কাদের, যারা কোনোদিন যুদ্ধ করে নাই, যারা কোনোদিন যুদ্ধ করে নাই তারা হলো মুক্তিযোদ্ধা, তারা হলো মুক্তিযোদ্ধার স্বপক্ষের লোক, তারা ভাতা ওঠায় 15,000 টাকা মাসে। তাহলে এই দেশে কি হওয়া উচিত, এই দেশে হওয়া উচিত মুক্তিযোদ্ধাদের ইতিহাস না, মুক্তিযোদ্ধাদের তালিকা না, মুক্তিযুদ্ধ করে নাই যে তার তালিকা, কেন মুক্তিযুদ্ধ তখন তো সবাই করছে, যে এক প্লেট ভাত দিছে একদম মুক্তিযোদ্ধাকে সে বন্ধু মুক্তিযোদ্ধা, যে মুক্তিযোদ্ধা খবর দিচ্ছে যে ওইখানে পাক বাহিনী এসে আপনারা সরেন সেও কিন্তু একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সে তার তার তালিকা করে না, তালিকা করতে হবে মুক্তিযোদ্ধা না কারা, তারা রাজাকার আরসাম সালবদর যারা তারা তাদের তালিকা করতে হবে, সেটা না করে আমরা মুক্তিযোদ্ধার তালিকা করতেছি, অর্থাৎ সংখ্যায় বাড়াইতেছি, সংখ্যা বাড়ার পর আমার সমর্থন পাবে আর তো কিছু না, আর দেশের রাশা কোষাগার খালি হবে, অর্থাৎ 15,000 টাকা ভাতা দেবো কোষাগার খালি হবে, এই 15,000 টাকা গরিব লোকদের মতো বিলি করলে তো কয়জন গরিব আছে বাংলাদেশে, একজন রিক্সাওয়ালাকে দিলাম যে তোমার তো আয় বাড়ছে মধ্যম আয়ের দেশের লোক তোমার এখন কল না স্যার কি আয় বাড়ছে, আয় বাড়ছে তো আপনার ওই যেখানে উঠেলাম ওইখানে বাড়াইতে আমাকে 5 টাকা এখন এই 10 টাকা, এইভাবে তো আমাদের আয় বাড়ছে, আমাকে সরকারের কোনো আয় বাড়ায় নাই, বরং আমাকে এখন আমার এখন নিজ দিতেছে ওই ইউনিয়ন পরিষদ ট্যাক্স দিতে হয়েছে, যেখানে থাকি বাড়িওয়ালা ট্যাক্স ধরছে এখন আমাদের উপর বসাই দিয়েছে, এখন আমরা সরকারি ট্যাক্স দিই। আজকে স্বাধীনতার দিন, স্বাধীনতা সম্পর্কে অনেকেই জানে, আমি দেখলাম যে ছাত্র বুঝি কম জানে, অনেক ছাত্র পড়তে এসেছে দেখলাম যে না তারা ভালোই জানে স্বাধীনতা, এখানে বইতে জানো বা যেখানে বইতে জানো বা মানুষের কাছে শুনে জানো স্বাধীনতা সম্পর্কে, স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আমি খুশি হইলাম যে ছাত্রছাত্রীরা স্বাধীনতা সম্পর্কে জানে, অর্থাৎ গণবিশ্বের ছাত্রছাত্রীরা যে স্বাধীনতার ইতিহাস জানে তা বোঝা গেল, এটা আমাদের একটা গৌরবের বিষয়। আর ওই যে মুস্তাফা স্যার আমার একটা দায়িত্ব দিছে, উনি সপ্তম নৌবহরের কথা বলে গেছে, সপ্তম নৌবহর এটা আমেরিকান সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ, এটা তখনকার দিনে এই সপ্তম নৌবহর ছিল সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ, এই যুদ্ধ জাহাজ থেকে আমি তখনকার যতটা জানি 60টা যুদ্ধ বিমান একসাথে উঠতে পারত আর একসাথে ল্যান্ড করতে পারত জাহাজে, তাহলে একটা জাহাজে 60টা যুদ্ধ বিমান একই সাথে ওড়া আবার একই সাথে ল্যান্ড করা এটা কত বড় তোমরা চিন্তা করো, এবং এরা সিরিজ বোমা চালাইতে পারত, অর্থাৎ বোমা একদিক দিয়ে ফেলে যেত একদম সেইম আকারে, সেইম আকারে ফেলে যেত 60টা, 60টা যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান যদি বাংলাদেশে পড়তে এক একদিন যাইতো আর একদিন হইলে আসতো তা এক ঘুরন দিলে তো শেষ, এক ঘুরন দিলে বাংলাদেশ শেষ, কিন্তু তখন আমেরিকাকে প্রোটেকশন দেওয়ার মতো রাষ্ট্র ছিল রাশিয়া, রাশিয়া তখন দ্বিতীয় বিভক্ত হয় নাই, তখন রাশিয়া বলতে একটাই একটা দেশে ছিল, তারা ছিল আমেরিকার প্রোটেকশনের মধ্যে, প্রোটেকশনের জন্য মানে সুপ্রিম অথরিটি, তারা আমেরিকা দুইটা দুইটা বৃহৎ শক্তি ছিল আমেরিকা রাশিয়া, তা রাশিয়া বলছে যে না তুমি যদি সপ্তম নৌবহর পাঠাও তাহলে আমি তার চেয়ে বড় জিনিস পাঠাবো,
এবার আমি আমি সাবমেরিন পাঠাবো এবং ই পাঠাবো এবং এখান থেকে তারপর তো দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে অনেকেই ইন্ডিয়ার শত্রু হয়ে গেল, মেজাজ জলিল ছিল, মেজাজ জলিল বাধা দিল বর্তমানে অস্ত্র শস্ত্র নেওয়ার জন্য, তখন সে পাকিস্তান সে ভারতের শত্রু হয়ে গেল এবং অবশেষে সে অনেক যুদ্ধ করেছে নিয়ে তারপর মারা গেছে, রোগী মারা গেছে। এভাবে বাংলাদেশ ইতিহাস যদি আমরা পড়তে চাই অনেক কিছু জানার আছে, কিন্তু স্বাধীনতাটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করছি না, সঠিকভাবে ব্যবহার করছি না। যারা রাজনীতি করে তারা এটাকে সঠিকভাবে ব্যবহার করছে না। যদি তারা তিন চারটা গুণ তাদের মধ্যে থাকতো, তাদের মধ্যে যদি সততা থাকতো, তারা যদি নিজেদেরকে সমালোচনা করত, নিজেদেরকে আত্মশুদ্ধ করত, এই তিন চারটা জিনিস যদি কায়েম করতো তাহলে দেশে এত অরাজকতা থাকতো না। আমি যদি আমাকে আমি কোন কোন খারাপ কাজটা করলাম কি করলাম না যদি সারাদিন সে চিন্তা করি যে খারাপ কাজটা করছি এটা অন্যের ক্ষতি হয়েছে তাহলে আমি করতাম না। আজকে যখন ইলেকশনের সময় এক একজন মন্ত্রী মশাই হিসাব দেয় সম্পদ চার গুণ বাড়ছে, পাঁচ গুণ বাড়ছে, দশ গুণ বাড়ছে, কি এলো মুরগিতে না ডিম দেয়, সম্পদ তো ডিম দেয় না, মুরগি হাঁস মুরগি ডিম দেয় ডিম বাড়ে। আজকে এই মাসে দশটা হলো, পরবর্তী বৃষ্টি হলো, তাহলে সম্ভব পারে, সম্ভব তো ডিম দেয় না, তা সম্ভব পারে কি করে, তার ব্যবসা নাই, আয় নাই, কিছু নাই, তা সম্ভব পারে কি করে, তাহলে সম্ভব পারলে অবৈধভাবে পারে, অবৈধ ভাষা করতে গেছে জনগণের কাছ থেকে আসে, তাহলে আমরা স্বাধীনতা কি পেলাম? স্বাধীনতা সত্যিকারের স্বাধীনতা যেদিন স্বাধীনতার ফসল পাবো সেদিন প্রত্যেকটা মানুষের মুখে হাসি থাকবে, ধনী হোক গরিব হোক সবার সবার মুখে হাসি থাকবে। আজকে কয়টা রাস্তাঘাটে কয়টা লোকের মুখে হাসি আছে? স্বাধীনতা কোনো মুক্তিযোদ্ধার জন্য হয় নাই, এই স্বাধীনতার জন্য একদিকে সুফল আসছে, দেশে স্বাধীন হয়েছে, আমরা একটা ভূখণ্ড পাইছি, অন্যদিকে অনেক মায়ের কোল হারা হয়ে গেছে, অনেক ভাই তার ভাইকে হারাইছে, অনেক বাপ তার ছেলেকে হারাইছে, অনেক মা তার সন্তানকে হারাইছে, অনেক নারীরা তাদের ইজ্জত লুণ্ঠন করে দিছে, কিন্তু এর বিনিময়ে স্বাধীনতা, স্বাধীনতার গুরুত্ব যদি আমরা অনুভব করি তাহলে সত্যিকারভাবে যদি আমরা স্বাধীনতা পালন করি তাহলে দেশে খুন খারাপই কোনো কিছুই থাকবে না, কিন্তু আমরা সেটা করি না। আজকে যারা মুক্তিযোদ্ধা তারা আশা রয়ে যাচ্ছে, অমুক করছে, সমুক করছে, এগুলো আমার খারাপ লাগে যখন জাফর সৌদি আর আমি একসাথে দাঁড়াই ওঠে আসামি কার্ড করায় ওনাকে ওনাকে বলছে যে আপনি তো আসামি, একটা উকিল বলে যে জাফর সৌদি নখের যোগ্য না, সে বলে তাকে আসামি, তাহলে আমরা কোন দেশে আছি? আসামি কখন হয়? যখন তার দোষ ত্রুটি প্রমাণ হয় তখন, এটাকে আসামি বলা যায় না, ওই উকিল এও জানে না আসামি কাকে বলে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ বসে থাকার জন্য, ছাত্রছাত্রীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এই বক্তৃতা দেওয়ার জন্য, যে যতটুকু পারো বক্তৃতা দিয়েছে এইভাবে প্র্যাকটিস করবে, ভবিষ্যতে অনুষ্ঠানে আমরা বক্তৃতা করব না, বক্তৃতা হবে তোমরা এবং নিয়ম শিক্ষকেরা। আমি কিন্তু এরপরে আমি আজকে উঠতে চাইছিলাম না, তবু আসছি, কিন্তু আমি বক্তৃতা চাই না, আমি চাই যে ছাত্রছাত্রীরা বক্তৃতা দেবে, কারণ আমার স্থান তোমরা পূরণ করবে, এটাই আমি চাই। আমি ক্ষমতা ধরে রাখতে চাই, এখন ওই তো অনেক আছে আমাদের রাজনীতিবিদরা দেশের ক্ষমতা একটা পাইলে ছাড়তে চায় না, ক্ষমতা পাইলে ছাড়ছে না, তারা পৈতৃক সম্পত্তি পেয়ে গেছে,
উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, কিন্তু ক্ষমতা কেউ পৈতৃক সম্পত্তি না। ক্ষমতা তো যদি সে ব্যবহার করে, ক্ষমতা যদি সত্যিকার অর্থে মানুষের প্রয়োগ করে, তাহলে ক্ষমতা তো এমনি আসবে। জনগণ যদি ক্ষমতা উৎস হয়, জনগণই ক্ষমতা দিবে। আমরা বলি বুকে গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে, গণতন্ত্র প্রতিশ্রুতি করব, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবে। এখনো 40 বছর পরে যদি আমরা গণতন্ত্রের দাবিতে দেশ স্বাধীন করে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কি বুঝাইতেছি আমরা? আমরা এতই বোকা, বাঙালি জাতি এতই বোকা যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো আর সংবিধান সেরাসেরি করবো। এত হইতে পারে গণতন্ত্রের একটা ধারা আছে, একটা গতি আছে। গণতন্ত্র গণতন্ত্র মানে একটা জিনিস, গণতন্ত্র গণতন্ত্র ধারা চলবে। তো সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ রেজিস্ট্রার স্যারকে তার অত্যন্ত তথ্যবহুল এবং প্রাঞ্জল বক্তব্যের জন্য। এ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য প্রদান করতে আসছেন গণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর লায়লা পারভীন বানু। আমার আব্বা পুলিশ ইন্সপেক্টর সেন্ট্রাল ইন্টেলিজেন্সে রাজশাহীতে ছিলেন, আমি তখন ফরিদাবাদ ক্লাসমেট, মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্রী। 14 এপ্রিল পাক বাহিনী রাজপায়ে করে তার করিয়ে সব অফিসারদের মেরে ফেলে। সেখান থেকে 3 জন আহত ছিল, তাদের আমি ফার্স্ট এড দিই এবং আমার আম্মা এবং সবার সামনে এটা হয়েছে। আমার আব্বা এবং ওই ডিরেক্টর ডেড বডি পড়েছিল সেদিন 31শে চৈত্র বুধবার সকাল 10টার সময় এটা ঘটনা ঘটে। সারাদিন ডেড বডি পড়েছিল, ওখানে যারা ছিল তারা কেউ ডেড বডি সরাতে চায়নি। কারণ হলো যে ওখানে যারা আছে তারা মনে করছে যে এই পরপর আর্মিরা ঢুকছে, তারা ওই ডেড বডি থেকে বুঝবে যে এখানে কেউ নাই এর ভিতরে তাদের রক্ষার জন্য। আগুন চলে এসছে, সারা শহর জ্বলছে, মনে হচ্ছে আমরা পুড়ে মারা যাব সেই বাড়ির ঘরে সেই অফিসে। রাতে বৃষ্টি হলো, সেই দুটো লাশ ওখানে পড়ে থাকলো, পাঞ্জাবি পরা আর লুঙ্গি পরা। সারা রাত বৃষ্টিতে ফুলে গেল, সূর্য উঠল বৃহস্পতিবার, সারাদিন ওখানে পড়ে থাকলো। আমরা কিছুতেই এই দুইটা পরিবারের লোক কাউকে বুঝিয়ে ওটা আমরা সরাতে পারিনি। ওদের সামনে চামড়া ফেটে খুব খারাপ অবস্থায়। সন্ধ্যার সময় দেখলাম বৃহস্পতিবার দিন, যেহেতু পরের দিন শুক্রবার তারা কাঠু তুলে ফেলবে, এই জন্য ট্রাকে ট্রাকে দুটো ট্রাক এসে ওখানে থামলো লাশ, কেন আর্মিরা লাশ এবং যারা যুদ্ধের মানে বিপক্ষে ছিল মানে শান্তি বাহিনীর লোকজন, তারা নেমে যেখানে ওখানে একটুখানি ছোট জায়গা আছে গর্ত করে দুটো ডেড বডি চাপা দিয়ে ওটা নিয়ে গেল। ওখান তাহলে দাফন তাফন হয়নি। আমি রাজশাহী থেকে যখন মে মাসের 23 তারিখে রাজশাহী থেকে কুষ্টিয়াতে আমার দাদা বাড়ি যাই, 23 তারিখে সারা গ্রামকে পাক বাহিনী আগুন দিয়ে দেয়। আমি ওপারে চলে যাই যুদ্ধে যাব বলে। ওই দিন গ্রামের লোক পালিয়ে গেছে, যখন আসলো দেখলো আমার দাদা লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ওই উঠানে একটা ইচ্ছাতে ঝুলছে। আমি যুদ্ধে গেছি এই 71-এর 16 ডিসেম্বর মহিলা মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্পে ছিলাম, ফিরে এসে শেষ করেছি পড়াশোনা। এখন আপনাদের শুধু এইটুই বলবো যে আসল মুক্তিযোদ্ধার ইতিহাসটা আমরা শুধু আলোচনা দিই এভাবে না করে, যেটা মুসা স্যার বলছেন সবাই প্রবন্ধ লিখবে ই করবে, আমাদের শিক্ষকরা যারা জানেন মুক্তিযুদ্ধ সম্বন্ধে তারা সেগুলো কালেকশন করে দিবে, তাদের আরো নতুনভাবে পড়াবে। আমি এই আশা রেখে যে আমরা ভবিষ্যতে আমাদের এই আগের যে অভিজ্ঞতাগুলো কি করতে চেয়েছিলাম, আমরা দেশটাকে কি করতে চেয়েছিলাম, বর্তমানে কি হচ্ছে, এগুলো সম্বন্ধে আমাদের ছাত্রছাত্রী সচেতন হবে এবং সেইভাবে তারা নিজেদের এবং আমাদের আশেপাশের জনগণকে নিয়ে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই আলোচনা অনুষ্ঠান শেষ হলেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা আছে, কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হয়ে যাবে। সবাইকে অনুরোধ জানাচ্ছি কোনোভাবেই অনুষ্ঠান স্থল ত্যাগ না করার জন্য।